ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো দ্রাবিড়কে ভারতরত্ন দেওয়া হোক, দাবি গাভাস্কারের। গত শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, সেই দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তার হাত ধরেই বিশ্বকাপ জিতে নেয় ভারত, আর সেই কারণে দ্রাবিড়ের ভারতরত্ন সম্মান পাওয়া উচিত বলে মনে করেন সুনীল গাভাস্কার। 1983 সালে ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন গাভাস্কার। তিনি জানেন একটি বিশ্বকাপ জয়ের জন্য কতটা পরিশ্রম করতে হয়। ক্রিকেটার হিসেবে দ্রাবিড়ের অবদানও মনে রাখার কথা বলেছেন গাভাস্কার। এক সংবাদ মাধ্যমে গাভাস্কার লেখেন, ভারত সরকারের উচিত দ্রাবিড়কে ভারতরত্ন সম্মান দেওয়া। আগে এই সম্মান দেওয়া হতো সমাজে বিরাট অবদান রাখা মানুষদের, বেশিরভাগ ক্ষেত্রে এই সম্মান পেতেন রাজনৈতিক নেতারা, কিন্তু তাদের অবদান থাকতো দল এবং যেখান থেকে তারা এসেছেন সেই জায়গার প্রতি। দ্রাবিড়ের সাফল্য গোটা দেশকে আনন্দ দিয়েছে, ধর্ম জাত নির্বিশেষে আনন্দ মেতে উঠেছিল দেশ। সকলে আমার সঙ্গে গলা মেলান, সরকারের চেনা উচিত দেশের অন্যতম সেরা সন্তানকে, ভারতরত্ন রাহুল শরৎ দ্রাবিড়। শুনতে দারুণ লাগছে, তাই না? ক্রিকেটারদের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকার ভারতরত্ন পেয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক বছর পর 2014 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। গাভাস্কার মনে করেন, দ্রাবিড়ের অবদান শুধু কোচ হিসেবে দেখলে হবে না, তিনি ক্রিকেটার হিসেবে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে থাকাকালীন ভারতকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতিয়েছেন।